পাইছ না তুই কেমন পাবি দেখ মনে মার মার যা মার যা কাশমের দোকান থেকে চান্দা তুইলে একাই খেয়ে ফেলাইছে। ভালোই করছে, খারাপ কি? তুই চান্দুর গুরু না? আর তুইও তো মালিকের দোকানের টাকা মাইরা খাইছস, যেমন গুরু তেমন শিষ্য। নাই মানে কই গেছে? পোলাপাইন খবর দে, টাকা পয়সা তুলতে হইব, দাফনের লাগে টাকা লাগে। ঠিক আছে, ওই ব্যাপারটা আমি দেখতেছি। আর হুজুর টাকার দায়িত্ব আমি নিলাম। আচ্ছা তাহলে তুই হুজুরের কাছে যা। হ্যাঁ চল 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 চল। আচ্ছা ঠিক আছে। মা, আপনি অন্দর মহলে যান, সেখানে যাই কোরআন শরীফ তেলাওয়াত করে, এতে মুর্দার সওয়াব হবে। হুজুর আপনি বসেন, আমি বাইরেই আছি। হ্যাঁ বসেন। আপনি বাবা তোমার টুপি নাই? এতগুলি কিছু টাকা পাইছিস কই? চাচার নাম কয়ে লইছি। ও আচ্ছা, এতগুলি তো লাগবো না। তোরা তো টেনশন কি? আরে এতগুলি তো লাগবো না। না লাগলে পরে বেচা দিমু। চল থাকেন তো
ভাই সব ব্যবস্থা হয়ে গেছে ভাই মাইকিং করতেছে লোক চল চল অনেক বড় মাপের মানুষ আসিল রে, সময় মতো আমরা চিনতে পারলাম। শোন, আমি ইউনুস সাহেবের খবর দিছি, রাষ্ট্রীয় মর্যাদায় দাফন হবে। এক কাজ কর, কাশেম টাকা আছে তোর কাছে? টাকা তো আনি নাই ভাই। ও সদীপ, এক কাজ করিস, অফিস থেকে টাকা নিয়ে যাস, যা যা লাগে কিনা ফেলাবি, কোনো গাফিলতি করবি না, গুণী মানুষের সম্মান করতে শেখ। জি ভাই। কমিশনার সাহেব, লাশের গোসলের একটা ব্যবস্থা করা দরকার। মুর্দারে যত তাড়াতাড়ি কবর বাসি করা যায় ততই মঙ্গল। না না, লাশের গায়ে এখন হাত দেওয়া যাবে না। ইউনুস সাহেব আসতেছে, অনেক দামি মানুষ, ঝামেলা আছে, আপনি আপনার ইবাদত করেন। ভাই কি এখনই চলে যাবেন? জরুরি কাম আছে, তারপরে সময় কোন দিস চলে আসবো। ঠিক আছে। কাশেম ভাই, বাইরে দেখার লোক থাকলো না রে, সময় মতো তালা দিবি, আর বাইরে তো আমাদেরই দেখতে হবে। হ্যাঁ ভাই, ভাই যেন করে প্রতিদিন কিন্তু আপনার একটা দায়িত্ব তো আছে ভাই। কাশেম ভাই, তুই এখানে থাক, বাইরে পাহাড় দেওয়া দরকার, ভাই চল। জি ভাই। চান্দু আইছস? হ্যাঁ বস আইলাম। কত উঠলো বস? 30,000। 30,000 না? তাহলে এক কাম কর, তুই 15,000 টাকা আলাদা করে রাখ, আর বাকি 15,000 দিয়ে অন্যান্য খরচ কর। সাজিব, হ্যাঁ ঠিক কথা বলছিস, তুই 20,000 টাকা আলাদা করে রাখ, ক্লাবের খরচ টরচ আছে না, বাকি 10,000 দিয়ে অন্যান্য খরচ করতে হইব। তোরা দুজন সিঙ্গেল খেল, আমরা আইতাছি, আয় চল চল। হুজুর, তাহলে তো এখন গোসলের ব্যবস্থা করা লাগে না? আচ্ছা ঠিক আছে, আপনি থাকেন, আপনি দোয়া করতে থাকেন, আমরা গোসল আর দাফনের ব্যবস্থা করতেছি। ঠিক আছে, যত তাড়াতাড়ি সম্ভব ততই মুর্দার জন্য মঙ্গল। জি জি জি। আর দীপু তুই থাক কিন্তু। হ্যাঁ আচ্ছা, হুজুর থাকে, আয় আয়। এই এটা কিন্তু সরকারি কাজ না, এটা আমার কাজ, ঠিক মতো করো। হ্যাঁ বল। আমি আসতেছি, আমি আসতেছি। Thank you.
কিরে সজীব, কই থেকে আইলি? আইলাম বাসার থেকে আইলাম। মানি লোকের টাকা একা খাইছ না? আম গদিয়া দুই একা, ছড়ায়া চিটায় একা। তুই যে ইঙ্গিত দিতাছ ইঙ্গিতটা ধরতে পারছ। টাকা একা খামো না, সবাই মিলা জিলাই খামো, ঠিক আছে? আর কমিশনার ফোন দিছিল, কমিশনার কইলো যে চাচার নামে একটা স্মরণসভা করতে হইব, ওই প্যান্ডেল টাঙানো, চেয়ার টেয়ার জোগাড় করা, এগুলি সব আমগরি করতে হইব। করমু, তাতে কোনো সমস্যা নাই, কিন্তু কথা হলো যে আমার পেটে তো ক্ষুধা লাগছে, বুঝছ? কাশেমের দোকানে ল কিছু খাই দাই পেট ভইরা। হ্যাঁ, তুই একা খাবি কেন? ল আমরা সবাই খাই, সবাই মিলে খাই। তোকে চেহারা দেয়া তো মনে হইতেছে না যে তোকে ক্ষুধা লাগছে। আচ্ছা ঠিক আছে, এত হইচই করার তো কিছু নাই, সবাই মিলেই খামু, টাকা তো আছেই। চল 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 চন্দ। প্রিয় এলাকাবাসী, আসসালামু আলাইকুম। আজ আমাদের এলাকায় শোকের ছায়া। আমাদের এলাকার কৃতি সন্তান, এলাকার গৌরব, ভাষা সৈনিক, বীর মুক্তিযোদ্ধা শমশের আলী গতকাল মারা গিয়েছেন, তিনি আর আমাদের মাঝে নেই। আজকের এই স্মরণ সভায় উপস্থিত আছেন আমাদের এলাকার মাননীয় সংসদ সদস্য আলহাজ নাদের খান। প্রথমেই আমাদের এলাকার ইউনো সাহেব হায়দার মাহমুদকে অনুরোধ করছি ভাষা সৈনিক শমশের আলী সম্পর্কে কিছু বলার জন্য। চাচা, আর কত বাকি করবেন? কমিশনের কাছে যান, যাইলে কিছু সাহায্য টাহায্য পাইতে পারেন। মুন্নির বদনাম পরে কইরো, আগে তালাটা একটু খুলো দোস, আর নালে কিন্তু দুই নাম্বার কাজটা ছাইড়া দিব। আচ্ছা দোস, চিন্তা করিস না, দেখতাছি। হ্যাঁ, একটু তাড়াতাড়ি আইস কিন্তু। Thank you.
ভয় পেয়ে গেছো তাই না? একেবারে ইঁদুরের গর্তে ঢুকে বসে আছো। তোমার চোখের সামনে একটা মেয়েকে উত্ত্যক্ত করলো, আর তুমি নির্বাক মানুষের মতো অসহায় চেয়ে দেখলে। বারুদের গন্ধে তোমার সেই হৃদয় গর্জে ওঠে না? মনে যেতে জাগে না? ভয়ঙ্কর দুর্বিষহ দিনে দেয়ালে ঠেকে যাওয়া পিঠ সামনে আসতে চায় না? পিশাচ, নরখাদক, শকুনিদের খামচাতে ইচ্ছে করে না? বারুদের গন্ধে জেগে ওঠার নেশা ধরে না? জাগে না তোমার হৃদয়? জাগবে না? যে কথা বলতে গিয়ে গলা বন্ধ হয়ে যায়, সে আবার জাগবে, আবার কণ্ঠ থেকে বেরিয়ে আসবে সে শব্দ, সে বাক্য। যাও যাও। কার সাথে কথা কন? কারোর সাথে না। এই পড়তে বস। ও, একটা কথা, দেখো দেখ তো, এই এই সুচের সুতোটা লাগিয়ে দিতে পারবি? দেন, আপনি চোখে কম দেখেন আর আমি বেশি। আপনি একটা কুফা। ভাবছিলাম সালাম দিয়া গেলে বেচা বিক্রি ভালো হইব, হইল উল্টা। উল্টা পথে চলতে চলতে রাস্তার শেষ প্রান্তে এসে দাঁড়িয়েছি, আর পারি না, একটা কিছু করতে হয়। কি আর করবেন? আমি পত্রিকার দোকান ছাড়া আর কিছুই চিনি না। পত্রিকা বেচতে পারবেন? হ্যাঁ পারবো। তুই একটু ব্যবস্থা করতে পারবি? কি আর করবেন, বাড়িটা তো ভাড়া দিতে পারেন। এটা তো ভালো বলেছিস। তুই একটা কাগজ দিয়া, কলম দিয়া, দেখি লিখে। এত সাজগোজ করে সাত সকালে কোথায় যাওয়া হচ্ছে শুনি? আমি ছাড়া নতুন কারো এ বাড়িতে জায়গা হবে না, এ আমি বলে দিলাম।
জরুরি কথা শুন, সামনে তো ক্রিকেট টুর্নামেন্ট, এখন কয়টা টিম খেলবো, কোন টিমে কজন প্লেয়ার, কে কে খেলবো, একটা লিস্ট কর, আর জন প্রতি 50 টাকা করে চাঁদা তুলবি। চাচাই বলো অক্কা পাবে। আরে বেটা, চাচার জি জানটাকে এরকম জানোস, এই কই মাছের প্রাণের মতো এরকম ছটফট 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 করব, কিন্তু মরবো না। আবার যে সুপার গুলো আছে না, এমনি করে ধরে ছাড়ে না ছাড়ে না, ওই রকম। আচ্ছা ঠিক আছে, এখন কি সমস্যা, কি কো? নানার খুব অভাব, আপনারা যদি তার একটু সাহায্য করতেন। সাহায্য না? আচ্ছা হ্যাঁ, এ তো আমগর এলাকার, আমরা এলাকার পোলা পাইন, সাহায্য তো করতে হইব। আচ্ছা ঠিক আছে, তোর নানারে সাহায্য করবো, এখন একটা পত্রিকাদের টাকা দিতে পারবো না, ফ্রি দে। হ্যাঁ দে, দেখ দে, ল ল ল, ফ্রিতে নেন, তোর নানার লেগে একটু সাহায্য করি। আচ্ছা ঠিক আছে, করবো না, যা। ওই এটাকে নাইকার ছবি দিছ দেখছো, মানে আরিকে লাগাটা ঝিকি মাল ধরে, একটু কথা ছিল, যদি একটু বাড়ি আসতেন। ও চাচা পড়তে থাক, আমি আসি। আষাঢ় মাসে চ চাচা, আপনি ভালো আছেন? জি ভালো আছি বাবা। আমরা শুনছি আপনি কষ্টে আছেন, আপনি একজন সম্মানিত ব্যক্তি, এই এলাকার গৌরব, আপনি একজন ভাষা সৈনিক, আমরা আপনার জন্য কিছু করতে চাই। সে তোমরা যদি নিজে থেকে কিছু করতে চাও, তাতে আমার কোনো আপত্তি নেই। একটু হিসাব নিকাশের ব্যাপার ছিল। হিসাব নিকাশ তো তোমরা করবে বাবা, আমি অত হিসাব নিকাশ বুঝি না। চাচা বিষয়টা আমি আপনাকে একটু ক্লিয়ার করি, আমরা আপনার নামে চাঁদা তুলব, সেই টাকা আপনার কাছে দিব, তবে কথা একটাই, 40 ভাগ আপনার আর 60 ভাগ টাকা আমাদের। আমাকে চাঁদা দেবে কেন? চাচা আপনি মনে হয় ব্যাপারটা বুঝতে পারেননি, আপনি হচ্ছেন একজন ভাষা সৈনিক, আপনার কথা বললে যে কেউ চাঁদা দিবে, আর যদি কেউ চাঁদা না দেয় তাহলে জোর করে নিব। কিন্তু চাচা কথা একটাই, আপনার 40 ভাগ 60 ভাগ আমাদের, মানে আমাদের ক্লাবের। না বাবা, আমি খুব ভালো আছি, আমি খুব ভালো আছি, আসমান জমিনের মাঝখানে আমার থেকে সুখী আর কেউ নেই, আমার সাহায্য লাগবে না বাবা। চাচা এইভাবে হাতের লক্ষ্মী পায়ে ঠেললেন। তোমরা এসো, খুব মজা তাই না? পত্রিকাওয়ালা হয়েছো, আর কি বাকি থাকলো তোমার?
কাল গলায় একটা সাইনবোর্ড ঝুলাও, আমি ভাষা সৈনিক বীর মুক্তি যোদ্ধা এই মর্মে। তারপর একটা ভিক্ষার ঝুলি হাতে নিয়ে ভিক্ষা করা শুরু করো, আর কি করবে? চোখের সামনে তোমার একমাত্র ছেলেকে পাষণ্ডরা মেরে ফেললো, ছেলের মৃত্যুর বিচারটুকু চাওয়ার সাহস তুমি পেলে না। দিনের পর দিন আমি হাসপাতালে পড়ে রইলাম, চিকিৎসার টাকা জোগাড় করতে করতে ফকির হয়ে গেলে আর কিছুই বাকি থাকলো না তোমার, কেউ একটিবারের জন্য সাহায্য করলো না। স্থানীয় ছাড়া কেউ জানেও না তোমার ভাষার বীরত্বের ইতিহাস, সব যোদ্ধাদের তালিকায় তোমার নাম উঠেনি, কোনোদিন উঠবেও না, কেউ জানবে না, কিছুই করতে পারবে না তুমি, পারবেও না। আপনার পত্রিকা বেচতে অনেক কষ্ট হয় তাই না? আপনি তো পত্রিকা লিখতে পারেন, আমাদের কষ্টের কথা মানুষকে বলবেন, মানুষ আমাদের সাহায্য করবে, দেখবেন আমাদের আর কোনো কষ্ট থাকবে না। ওই লেখকদেরকে আমি একদম পছন্দ করি না, এরা ভীতু, এরা ঘরের মধ্যে বসে থেকে লম্বা চওড়া কথা বলে দেশের পরিবর্তন আনবে। বলুক তো, রাস্তায় এসে কথা বলুক তো, তা বলবে না। রাজনীতিরা এই দিক দিয়ে অনেক ভালো, তারা অন্তত সামনাসামনি কথা বলে। আর শোন, ওই লিখে কিছু হবে না, এত চ্যানেল, এত পত্রিকা, এত আলোচনা, এত সমালোচনা, কোনো কিছু পরিবর্তন হয়েছে? হয়নি। লিখে পরিবর্তন আনার চেষ্টা বৃথা। আচ্ছা ঠিক আছে, আজকে অনেক রাত হয়ে গেছে, আজকে যা বাসির বাড়িতে যা। কত দিব? 15 টাকা দেন। 10 টাকা রাখো। না 15 টাকা ভাড়া, হুজুর মানুষ ভাড়া কম দেবেন কেন? 15 টাকা। আসসালামু আলাইকুম কাকা, এই নামাজে যাবেন না? যাব, ওই জামালের ছেলের জন্য দাঁড়িয়ে আছে, একটু দরকার আছে। আপনার মুখটা যেন কেমন ফ্যাকাশে দেখাইতেছে, পত্রিকা বিক্রি করেন নাকি? এই বয়সে এই কাম? দেখুন, কিছু কিছু কষ্ট আছে মানুষের বলা যায় না, চেপে রাখতে হয়। বুঝি চাচা, সবই বুঝি, সারাদিন এই মসজিদে পড়ে থাকি, কি করবো চাচা, কোন না পারি চুরি করতে, না পারি ডাকাতি করতে, 2 টাকা রিক্সাওয়ালার কম দিতে চাইলে এই দাড়ি আর টুপি দেখায়, কি করবো চাচা? আমার যদি কোনো ক্ষমতা থাকতো আপনার লেগে কিছু করতাম চাচা। আসি চাচা, নামাজের সময় হয়েছে, আসসালামু আলাইকুম। চাচা নামাজ যাবেন না? হ্যাঁ যাবো বাবা। বাবা তোমার একটা কথা বলি, তোমার অফিসে একটা চাকরি হবে আমার? কি বলেন চাচা, আপনাকে আমার অফিসের কর্মচারী বানাইতে পারবো না, এটা খুবই লজ্জার, লাগলে কিছু টাকা নিন। তবুও চাচা এই কথা বলেন না। না বাবা, আমার টাকা লাগবে না। ঠিক আছে, তুমি যাও নামাজে যাও। আপনারে নির্বাচনে জেতানোর দায়িত্ব আমার, আপনি নিশ্চিন্ত থাকবেন। আরে চাচা, আমি তো ধন্য হয়ে গেলাম, তা কি মনে করবে? ও কথা বলে লজ্জা দিও না বাবা, আমি একটা বিপদে পড়ে তোমার কাছে এসেছি। বলুন বলুন, আমি আমার জন্য কী করতে পারি? তুমি তো অনেক সরকারি কাজ টাজ করাও, আমার জন্য যদি একটা কন্ট্রাক্টরি টন্ট্রাক্টরি দাও তাহলে। চাচা
কন্ট্রাক্টরি করতে অনেক টাকা লাগে। আপনার আছে? না, তা অবশ্য নেই। থাকলে কি আর তোমার কাছে আসি? আমি আপনাকে একটা কথা বলি, আপনার বাড়িটা আপনি আমাকে দিয়ে দেবেন, আমি যে টাকা দেব আপনি সারা জীবন শুয়ে বসে খেতে পারবেন। আচ্ছা ঠিক আছে বাবা। কোথায় আছেন? কিছু টাকা নিয়ে যান, কাজে লাগবে। আর বাড়ির ব্যাপারটা একটু ভেবে দেখবেন। না, আমার টাকা লাগবে না। সব কিছুর জন্য তুমি দায়ী, তোমরাই দায়ী। আন্দোলন করে ভাষা ফিরিয়ে আনলে, যুদ্ধ করে দেশ জয় করলে, তাহলে ছেড়ে দিলে কেন? কেন ছেড়ে দিলে ওইসব খারাপ মানুষদের হাতে? জানতে না স্বাধীনতা অর্জনের চেয়ে রক্ষা করা আরো অনেক বেশি কঠিন? জানতে না তুমি অর্থলোভী অপদার্থদের গোলামি করা একরকম পরাধীনতা? সব দায়িত্ব নিজেদের উপর কেন নিলে না? কেন নিলে না? তাহলে তো আর এত অসহ্য যন্ত্রণা, ঘৃণা, এত অবহেলা এসব সইতে হতো না তোমাকে। দিন রাত বিবেকের কাছে হার মানতে না, সব কিছুর জন্য তুমি দায়ী। এটা ভাড়া দিবেন? জি। এটার জন্য সাইনবোর্ড দিচ্ছেন? জি। মাকড়া দিলে তো কুত্তা বিলাইও থাকবে না এখানে। কুত্তা বিলাই কোনো বইতে লেখা আছে? ভাষা পছন্দ না হয় নেবেন না, তাই বলে এরকম অকথ্য ভাষা বলবেন না। অমর জ্বালা, বুড়া তো টেটনা আছে, আপনি থাকেন আপনার তাজমহল নিয়ে। এই যে ভাষাবিদ, ভাষার বিশ্ববিদ্যালয় খুলে বসছেন, লোকের কানে কানে গিয়ে ভাষা চর্চা করে বেড়াচ্ছেন, জড় পদার্থের মাঝে জ্ঞান বিতরণ করছেন। কতবার বলেছি আমার বাড়িতে চলে এসো, কেন বোঝো না তুমি? তোমার জন্য আমার কষ্ট হয়, আমার ভেতরটা জ্বলে পড়ে যায়। জানো না আগুনের মাঝে জল টিকে থাকতে পারে না। আমার বাড়িতে চলে এসো, চলে এসো। শোন, নাজিমুদ্দিন স্যার কাল রাজমন্দির উদ্যোগে কথা বলতে বলেছেন। ইয়ার্কি নাকি? নিজের অস্তিত্ব বলে জানোয়ারের সাজ হতে পারে না। জনাবের হুকুম, না মানলে গলা কাটা। মানলাম না, প্রতিবাদ করব, প্রয়োজনে মিছিল করব। একা? না, শুরু কর। লোকের অভাব হবে নাকি? রাষ্ট্রভাষা বাংলা চাই, রাষ্ট্রভাষা বাংলা চাই, রাষ্ট্রভাষা।